রাজ্য ও রাজ্যপালের সংঘাতের চিত্র আবারও একবার উঠে এলো মেদিনীপুরে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ দেখালো পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ফিসি নিয়োগের দাবিও তোলা হয় এই বিক্ষোভ থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।